তৃণমূল নেতা জামাইকে না পেয়ে সিপিএম কর্মী শ্বশুরকেই বেধড়ক মারের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের রতনপুর এলাকায়। আক্রান্ত ওই সিপিএম কর্মীর নাম গুরুপদ খাঁড়া, বাড়ি আরামবাগ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের ওলাবিবি তলায়। গুরুপদবাবু জানান, তার জামাই সঞ্জয় মণ্ডল তৃণমূল করে, কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি তাদের ওপর নানা রকমভাবে অত্যাচার চালাচ্ছে। মেয়ে জামাই বাইরে বের হতে সাহস পাচ্ছে না, এমনকি বাইরে বাজারে যেতেও পারছে না। তাই তিনি শনিবার সন্ধেবেলা বাজার করে মেয়ের বাড়িতে দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। কেন মারধর করেছে আপনাকে? মারধর করেছে, আমি আমার জামাইয়ের উপরে আক্রমণ সবসময় আমার জামাই তৃণমূল করে, আমার জামাইয়ের উপরে ভোটের পর থেকে বিরাট ধরনের আক্রমণ করে। আর আমি হচ্ছে আরামবাগে একজন সিপিএমের মানে সক্রিয় কর্মী। হ্যাঁ, তা আমারকে বাজারটা জামাই বাড়িতে দিয়ে আসার ফেরার পথে বিজেপির রতনপুর কাপসি রতনপুর, হ্যাঁ, রাস্তার মধ্যিখানে রতনপুরের রাস্তার মধ্যিখানে পেট্রোল পাম্পকে আসার আগে ওরা রাস্তা ঘিরে বিজেপির হারমাদরা আমার উপরে আক্রমণ করে এবং অশ্লীল ভাষায় গালাগালি করে শালা সিপিএমের হারমাদ মুক্তমুখ তৃণমূলকে সমর্থন করছিস, এ করছিস। হ্যাঁ, আমি তখন বললাম যে আমার তো একটাই মেয়ে জামাই, হ্যাঁ, সে তো ছেলে হিসাবে খুবই ভালো, এবং মানে তোমরা যারা এ করছো সে তোমাদেরও তো বাড়িঘর তো একসঙ্গে করে দিয়েছে করে। হ্যাঁ, আমাকে আমি সিপিএম করি বলে আমাকে মানে বিভৎস ভাষায় এবং সে সমস্ত নোংরা ভাষায় বিশ্ব ভাষায় গালিগালাজ করে এবারে আমাকে গাড়িটা দাঁড় করে দেয়, গাড়িটা দাঁড় করে গাড়ির চাবিটা নিয়ে নেয়, চাবিটা নিয়ে এলো পাথারি ঘুষি টুষি আমার গলা টিপে ধরে। আমি তখন নিঃশ্বাসটা বন্ধ করে দিয়েছিলাম, মানে আমি আগে থেকে এ সমস্ত কিছু কেমন বুঝি, যেমন আমি নিঃশ্বাসটা বন্ধ করে এরা পেছন থেকে গলাটাকে এইভাবে টিপে, কাল থেকে আমার কাশিও হচ্ছে। আচ্ছা, তারপরে এইগুলো আকড় গাছে লাঠিকে এত এক সঙ্গে ওরা লাঠি জোড়া নেই, এইগুলো শুধু যে অশ্লীল ভাষায় গালাগালি যে শালা তুই হচ্ছে সঞ্জয় মণ্ডলকে সাপোর্ট করছিস, তুই সিপিএম এর শালা নেতা। আপনারা বলছেন সঞ্জয় মণ্ডলের শ্বশুর মশাইকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মারধর করেছে, তো এটা মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। তো আমি যেটুকু খবর নিয়ে দেখেছি ওখানে, সঞ্জয় মণ্ডল গ্রামবাসীর কাছ থেকে বহুত কাটবানি খেয়ে নিয়েছিলেন, তো সেই হিসেবে গ্রামবাসীরা হয়তো ওনাকে বহুদিন ধরে খুঁজছিলেন, সেই হিসেবে দেখা যাচ্ছে পাচ্ছিলেন না। তো দেখা যাচ্ছে ওনার শ্বশুর হয়তো ওখানে ঘন ঘন যাচ্ছেন, ওখানে কোনো ইন্ধন দিচ্ছে, সেই হিসেবে হয়তো গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে শ্বশুরমশাইয়ের সাথে কিছু হয়তো করেছে, কিংবা ওদের গোষ্ঠীতন্ত্রের ফল হতে পারে। সেই হিসেবে ভারতীয় জনতা পার্টিকে এইভাবে টেনে খালিমুক্ত করা বারবার, তো এটা ঠিক হচ্ছে না। কারণ দিদিমণি বলছেন কাটমানি ফেরত দিতে হবে, আর একজন ওনারই নেতা মন্ত্রী ফিরহাদ হাকিম বলছে আমাদের তৃণমূলের নেতারা কোনো কাটবানি খান না, সব স্বচ্ছ নিয়ে কাজ করছেন। তাহলে স্বচ্ছ নিয়ে যদি কাজই করছেন তাহলে দিদিমণি কেন বলছেন যে কাটবানি ফেরত চাই, ফেরত দিন। তো এইভাবে বিজেপিকে বারবার টেনে নিকে রাম নেই। আমি তুষার কর্মকার, আরামবাগ সাংগঠনিক জেলা, আমাদের সদস্য।